নমস্কার, আরএসটিভি লাইভের দর্শকবৃন্দ। আরএসটিভি লাইভের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী রা শাস্ত্রী আজ নতুন বছর অর্থাৎ ইংরেজি হ্যাপি নিউ ইয়ার 2023-এর আমার সকল দর্শকবৃন্দকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। 2023 নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু হচ্ছে 2023, অর্থাৎ 2, 2, 4, 3, 7। সাত মানে হচ্ছে কেতুর সংখ্যা, কেতুর সংখ্যা, এটা হচ্ছে কেতুর বছর। তাই বলা যায় কেতুর বছরে কিন্তু একটা গুপ্ত, মানে সাত হচ্ছে কেতুর সংখ্যা। কেতু কিন্তু গুপ্ত জ্ঞান, গুপ্ত ব্যাপারে যে কোনো রকম যোগ দিয়ে থাকে। তাই এই বছরের প্রেডিকশান করতে গেলে আমরা প্রথমেই বলতে পারি, মানে আমি প্রথমেই বলতে পারি যে এই বছর থেকে যেটা এক্সপেক্ট করা যাবে বা আশা করা যাবে, যে কোনো রকম পুজো পাঠ, আধ্যাত্মিক লাইনের কাজকর্ম, পুরোহিতদের মানে উন্নতি, যোগ বা অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র, বিভিন্ন রকম যে আধ্যাত্মিক গুপ্ত জ্ঞান, আধ্যাত্মিক লাইনের যোগ কিন্তু এই বছরে প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে বা এগুলোতে উন্নতি সাধন বা যোগ রয়েছে। অর্থাৎ অ্যাস্ট্রোলজি, জ্যোতিষবিদ্যা এই বছরে উন্নতি সাধন বা যোগ রয়েছে। অর্থাৎ এই বছরটা হচ্ছে আধ্যাত্মিক লাইনের বছর বা গুপ্ত জ্ঞান, গুপ্ত যোগের বছর। তার সঙ্গে বলা যায় 2020-তে রাহুর বছর ছিল 2020, অর্থাৎ 2, 2, 4। রাহুর বছর যেমন করোনা বা বিভিন্ন রকমের মানে ভাইরাস, জীবাণুর যেমন একটা প্রবণতা হয়েছিল, ছড়িয়েছিল, এটাও কিন্তু কেতুর বছর, অর্থাৎ রাহুর ঠিক অপোজিট বছর। রাহুর অপোজিট বছর কেতুর বছর। কেতু থেকেও আশা করা যায় কিছু না কিছু ভাইরাস বা গুপ্ত রোগ বা জীবাণু, যে কোনো রকম মানে কৃমি টাইপের মিস্টেরিয়াস কিছু জীবাণুর দ্বারা কিন্তু অ্যাটাক হওয়ার বা কিছু না কিছু আক্রমণ হবার একটা সম্ভাবনা বা প্রবণতা থেকেই যাচ্ছে বা থাকছে। তো সে যাই হোক, এখনই বছরের শুরুতে বা প্রথমে এত কিছু বলবো না বা বলা উচিত না, তবে এইটুকু বলতে পারি যে এটা হচ্ছে আধ্যাত্মিক বছর বা আধ্যাত্মিক লাইনে কাজকর্মে খুব উন্নতি হবে, অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র। তো যাই হোক, আমার সকল দর্শকবৃন্দ, আপনাদের আবার বলি আরএসটিভি লাইভের পক্ষ থেকে, আমি ডক্টর আশাশ্রী আবার বলছি, এই নতুন বছর 2023 ইংরেজি নতুন বছরের সকল দর্শকবৃন্দকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সকলে খুব ভালো থাকবে, সুখে থাকবে, সুন্দর থাকবে। নমস্কার, ধন্যবাদ। আরএসটিভি লাইভের সমস্ত দর্শক বন্ধুদের নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। 2023 নতুন বছর শুরু হয়ে গেছে, আপনাদের সকলকে অনেকটা শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন আরএসটিভি লাইভের পক্ষ থেকে, ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে, এবং অবশ্যই আমি আপনাদের সবার বন্ধু মোনামি আমার পক্ষ থেকে। শুধু বছরের শুরুর দিনটা নয়, প্রত্যেকটা দিন শুভ হোক সবার, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত হ্যাপি হোক, সবার সব ইচ্ছে পূরণ হোক, যত অ্যাচিভমেন্ট আছে সেই সব অ্যাচিভমেন্ট এই বছর ফুলফিল হোক, এটাই আশা, এটাই প্রার্থনা নতুন বছরের কাছে, ভগবানের কাছে, যাতে আমাদের সববার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর করে কাটে, যাতে আমরা শুধু হ্যাপি নিউ ইয়ার নয় প্রতিদিন বলতে পারি ইটস আ ভেরি 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 হ্যাপি ডে। আবারও সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাবো। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, বছরের প্রথম দিনটা জমিয়ে মজা করুন, আর হ্যাঁ, অবশ্যই দেখতে থাকুন আরএসটিভি লাইভ।